আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, দিস মি বাইজিদ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে স্ন্যাপসিড অ্যাপ দিয়ে এরকম একটি ফটো এডিটিং করবেন। প্রথমে স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করে নেবেন। যাদের কাছে স্ন্যাপসিড অ্যাপটি নাই তারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। দেন অ্যাপটি ওপেন করার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখানে প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনার ফটোটি সিলেক্ট করবেন। তারপর প্রথমে স্টেপে আমরা এই কলম আইকনে ক্লিক করব। দেন কলম আইকনে ক্লিক করার পর এখান থেকে হিলিংটাকে সিলেক্ট করব। হিলিং সিলেক্ট করার পর এখান থেকে আমাদের মডেলটাকে রিমুভ করব। পুরো ফটো যে মডেলটা আছে মডেলটা সবটা সিলেক্ট করুন। দেন অটোমেটিকলি এটা আমাদের মডেলটা রিমুভ হয়ে যাবে। দেন মডেল রিমুভ হয়ে যাওয়ার পর এখান থেকে টিক মারে ক্লিক করে দেন। দেন মডেল রিমুভ হয়ে যাওয়ার পর আবার এই প্যান আইকন টুলসে চলে যান। কলম আইকনে এখান থেকে ল্যান্স ব্লারটা সিলেক্ট করেন। দেন এটার বিগনেটটা কমিয়ে দেন আর এটা যে ব্লারের যে পয়েন্ট আছে এটাকে 100 করে দেন। সাইজটাকে একবারে ছোট করে দেন। দেন করার পর আবার এখানে টিক মারে ক্লিক করে দেন। দেন এরপর আবারও যাবেন এই কলম আইকনে। দেন এখান থেকে ক্লিক করবেন, টিউন ইমেজটাকে সিলেক্ট করবেন। দেন এটাকে সিলেক্ট করার পর এখান থেকে স্যাচুরেশন 3 নম্বরে যে স্যাচুরেশন ইফেক্ট আছে সেটাকে একবারে 100 করে দেবেন। দেন করার পর আবার এখান থেকে টিক মারে ক্লিক করে দেন। দেন করার পর আবারও এই কলম আইকনে চলে যান। দেন এখান থেকে এখন সিলেক্ট করবেন হচ্ছে HDR, এটাকে সিলেক্ট করবেন। দেন এটাকে সিলেক্ট করার পর বাই ডিফল্ট যে অবস্থায় আছে সেই অবস্থায় সিলেক্ট করার পর আবারও টিক মারে ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা, যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একেবারে কালারফুল আর HD হয়ে গেছে। দেন এটাকে এখন সেভ করবো, এর জন্য এই এয়ার আইকনে ক্লিক করুন। দেন করার পর এখান থেকে সেভে ক্লিক করুন, তাহলে আমাদের ফটোটি কিন্তু সেভ হয়ে যাবে। দেন ফটোটি সেভ হওয়ার পর এখান থেকে এই এডিট স্টকে ক্লিক করুন। দেন এরপর হচ্ছে এই ভিউ এডিটে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর এখান থেকে যতটি লেয়ার আছে সব এক এক করে কেটে নেব, ডিলিট করে দেবো। করার পর শুধু আমরা এখান থেকে অরিজিনাল যে লেয়ারটা আছে সেটাই রাখবো। এই জন্য HDR-এ ক্লিক করুন। করার পর এখান থেকে ডিলিটে ক্লিক করুন। এভাবে 3টাকে ডিলিট করে দিন, সব লেয়ার ডিলিট করে দিন। দিন ডিলিট করার পর অরিজিনালটি শুধু রেখে এখান থেকে ব্যাগে চলে আসেন। দেন ব্যাগে আসার পর এখন ফাইনাল স্টেপে হচ্ছে আবারও এই কলম আইকনে চলে যাবো। দেন এখান থেকে ডাবল এক্সপোজার যেই টুলটা দেখতেছেন এটাতে ক্লিক করবেন। দেন এটাতে ক্লিক করার পর এখানে প্লাস ইমেজ আইকনে ক্লিক দিবেন। দেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা সেভ করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। দেন করার পর এখানে যে অপাসিটি আইকনটা আছে এটাতে ক্লিক করবেন আর এটার অপাসিটি একবারে বাড়িয়ে দেবেন। দেন বাড়িয়ে দেওয়ার পর আবার এখান থেকে টিক মারে ক্লিক করে দেন। দেন এরপর হচ্ছে এখান থেকে ভিউ এডিটে এডিট স্টকে ক্লিক করবেন। দেন এখান থেকে ভিউ এডিটে ক্লিক করবেন। দেন ভিউ এডিটে ক্লিক করার পর আবার এখান থেকে এই ডাবল এক্সপোজারে ক্লিক করবেন। দেন করার পর এখান থেকে ব্রাশটাকে সিলেক্ট করবেন। দেন ব্রাশ সিলেক্ট করার পর এটার যে এক্সপোজারের ডাবল এক্সপোজারের যে অ্যামাউন্টটা এটাকে 100 করে শুধু ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করবেন। তাহলে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছিলাম ব্লার করে এটা অ্যাড হবে। ধীরে ধীরেভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করবেন। এখন বাইসাইজ ভুলে যদি এভাবে আপনার ফটোর উপরে আসা পড়ে তার জন্য এটার যে অ্যামাউন্ট আছে সেটাকে আগে 0 করবেন। দেন 0 করার পর আবার বডিতে অ্যাপ্লাই করলে সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেন আবার এটার অ্যামাউন্টটাকে 100 করে দেন। করার পর আবার ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে থাকেন। তো গাইস, পুরো ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এখান থেকে এখন টিক মারে ক্লিক করে দেন। দেন এরপর এখান এই আইকনে এর আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসেন। দেন ব্যাগে আসার পর কিন্তু আমাদের ফটোতে কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে গেছে। দেন গাইস, এতটুকু হয়ে যাওয়ার পর আবার নেক্সট স্টেপে এই প্যান আইকন টুলসে ক্লিক করুন। দেন এখান থেকে সিলেক্টিভ টুলটি সিলেক্ট করুন। দেন সিলেক্টিভ টুলটি সিলেক্ট করার পর আপনার ফেসটাকে জুম করে নিন। দেন জুম করার পর আপনার ফেসের উপর একটি সিলেক্টিভ টুল বসিয়ে দেন। দেন আপনার ফেস অ্যাকর্ডিং এটা সাইজটা ছোট বড় করে নিয়ে এটার ব্রাইটনেস বাড়িয়ে দেবেন আর এটা স্যাচুরেশনটা কমিয়ে দেবেন। দেন এতে করে আপনার ফেসটি হোয়াইট হয়ে যাবে। দেন এরপর আবার হাতটাকেও জুম করবেন। দেন এখানে এই প্লাস আইকনে ক্লিক করবেন।
করার পর আবার একটা সিলেক্ট টুল সিলেক্ট করবেন আপনার হাতের উপরে, দেন হাতের উপরে সিলেক্ট করার পর এটারও সাইজটা আপনার ফটো অনুযায়ী অ্যাকর্ডিং মিলে নেবেন। দেন মিলানোর পরে এটার ব্রাইটনেস বাড়িয়ে দেবেন আর স্যাচুরেশন কমিয়ে দেবেন। দেন করার পর এখান থেকে ডানে ক্লিক করে দেন। দেন এখন পেজটাকে স্মুথ করার জন্য ফাইনাল স্টেপে আবারও চলে যাব হচ্ছে এই কলম আইকনে। দেন কলম আইকনে ক্লিক করার পর এখান থেকে লেন্স ব্লারটা সিলেক্ট করবেন। দেন লেন্স ব্লার সিলেক্ট করার পর এটাকে একবারে ছোট করে দেবেন। দেন করার পর নিচে যে তিন নাম্বারে ইফেক্ট আছে এটাকে জিরো করে দেবেন। দেন করার পর এখানে টিক মারে ক্লিক করে দেবেন। দেন এখানে কিন্তু ওভারঅল ফটোতে কিন্তু ব্লার হয়ে গেছে, কিন্তু এই ব্লারটা শুধু আমাদের ফেসের উপর রেখে এটাকে স্মুথ করবো, এর জন্য এই এডিট স্ট্রোকে ক্লিক করবো। দেন এই এডিট স্ট্রোকে ক্লিক করার পর এখান থেকে ভিউ এডিটে ক্লিক করবো। দেন এখান থেকে লেন্স ব্লারে ক্লিক করবো। দেন এখান থেকে ব্রাশটাকে সিলেক্ট করবো। দেন ব্রাশটাকে সিলেক্ট করার পর এখান থেকে এটার যে অ্যামাউন্টটা আছে এটাকে 50 রাখবো। দেন 50 করার পর আপনার যে যে জায়গার মধ্যে স্মুথ করতে হবে সেই সেই জায়গার মধ্যে শুধু এভাবে অ্যাপ্লাই করেন। দেন একবার অ্যাপ্লাই করার পরেও যদি ভালো স্মুথ না হয় তাহলে আবার দ্বিতীয়বার এই সিস্টেমেই করবেন। করার পর আগে ব্লার করবেন, দেন ব্লার করার পর অ্যামাউন্ট 50 করে আপনার ফেসে অ্যাপ্লাই করে নেবেন, তাতে করে আমাদের ফেসটি স্মুথ হয়ে যাবে। দেন 50-এর থেকে বেশি অ্যামাউন্ট দিবেন না, দিলে তাহলে ফেস স্মুথ এতটা সুন্দর হবে না। শুধু ইফেক্টটা 50 রেখেই এভাবে ড্র করবেন। দেন করার পর এখান থেকে স্মুথ হয়ে যাওয়ার পর এখান থেকে টিক মারে ক্লিক করুন। দেন এখান থেকে ব্যাগে চলে আসেন। দেন এখন কিন্তু আমাদের পুরো ফটোটি কিন্তু ফাইনাল এডিটিং হয়ে গেছে। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে ভিডিওতে লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন। এছাড়া আপনারা যদি ফ্রিতে ফটো এডিটিং করাতে চান আমাকে দিয়ে, তাহলে আমার ফেসবুকে এসে আমাকে নক করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে ফ্রিতে ফটো এডিটিং করে দিব। দেন ফটোটিকে সেভ করার জন্য এই আইকনে ক্লিক করুন। দেন এখান থেকে সেভ।